व्यक्ति आला हजरत के प्रश्न करलें। प्रश्न नम्बर हे मसला नम्बर 90-91 जायद एवं बकर दुईटा उक्ति। बकर से चिश्ती हायदरी दाबी करे, बकर से चिश्ती हायदरी दाबी करे, तार आकीदा ग्यारह शरीफ 11 तारीख बनानो एटा बेदा नाउजुबिल्लाह बोलेन ना। रजब मासे रोजा, रमजान नफल इबादत एटा मजमूम एटा बेदा नाउजुबिल्लाह। এই দিনের কোনো ভিত্তি নাই, সহি সনদ দ্বারা প্রমাণিত নয়, এইভাবে বিভিন্ন কথা বলে। কে বলে? বকর বলে না, কে বলে? বকর। এবার আমার এরপর বলতেছেন প্রশ্নকারী সৈয়দ আহমদ বেরলভী কো নেক বুজুর্গ বুজুর্গ বলকে ওলি জানতা হয়। আর তার একটা কথা হচ্ছে সে সৈয়দ আহমদ বেরলভীকে ওলি এবং নেক বুজুর্গ জানে। तो बस क्या फरमाते हैं उलमाए दीन ऐसी अशखास के हक में के उनका असल मजहब क्या है? तो बोलें आसले जे ओई बकर तार एई खराब आकीदा आछे तार सम्पर्के उलमाए अहले सुन्नतेर अथवा तार आकीदत सम्पर्के आला हजरत आपने तार जवाब किछु वर्णना करें। आला हजरत तार उत्तरे प्रथम बोलतेछेन बकर हुशियार वहाबी हाय। बोलें कि তার মধ্যে সৈয়দ আহমদ বেরলভী আছে না? আছে না? ইসমাইল দেহলভীও আছে। বলছে বকর হুশিয়ার, বলেন না চালাক ওয়াহাবি হে। এই কথা বলে সবগুলোর প্রশ্ন উত্তর দিয়ে বলতেছেন আলা হযরত আগর সিরাতে মুস্তাকিম কে বাত কলমাতে বাতিলা কো বাতিলা কুফরিয়া কো কুফরিয়া ইসমাইল কো বদ্দিন জানতা হে ও ওয়াহাবিয়ত সে জুদা হে। বুঝেন নাই ঠিক কিভাবে বলবেন, আগে বুঝতে হবে। বলতেছেন এখন যদি সিরাতে মুস্তাকিমের যে কুফরি আলফাজ আছে কুফরিয়া কো কুফরিয়া আর বাতিল যত বাতিলা কো বাতিলা ইসমাইল দেহলভীকে বদ্দিন জানে গুমরা জানে তাহলে ও ওয়াহাবি হবে না। তাইলে প্রশ্নকারীর একটা প্রশ্ন রয়েছে সৈয়দান বলবীকে বুজুর্গ বলকে নেক বুজুর্গ, এখানে কথা আছে নেক বুজুর্গ বলকে ওলি জানতায়। তো সেখানের মধ্যে আলা হজরত জবাব দিচ্ছেন টেকনিক্যাল আনসার অফ দ্য আলা হজরত সুবহানাল্লাহ। উনি বলতেছেন তো সৈয়দ আহমদ কো শরীফ বুজুর্গ জাননে সে ওয়াহাবি না হোগা সুবহানাল্লাহ। বলতেছেন তো কোন তবে এই আকীদাকে যদি মানে না তো সৈয়দ আহমদ কো নেক বলবে না ওলি আল্লাহ বলবে না, শুধু শরীফ বুজুর্গ যদি বলে। অর্থাৎ তার মধ্যে একটা রহস্য ছিল যে কেউ কেউ বলতেছেন ইসমাইল সাহেব তাকবিয়াতুল ইমান লিখেছেন সিরাতে মুস্তাকিম কিতাব, ইসমাইল সাহেব লিখেছেন সৈয়দ সাহেবের মলফুজাত না, এটা যদি মনে করে আর শুধু যদি সৈয়দ আহমদ বেরলভীকে অনলি নেক না ওলি আল্লাহ না শুধু বুজুর্গ মানে তো ওয়াহাবি সে ও ওয়াহাবি না হোগা তাহলে সে ওয়াহাবি হবে। তাহলে কি আল্লাহ কি সৈয়দ আহমদ বেরলভীকে কি না ওলি আল্লাহ বুজুর্গ বলতে বলেছেন? বলেন না? বলেছেন নেক বলেছেন আল্লাহ বুজুর্গ বলেছেন ওলি আল্লাহ বলেছেন? বলেন নাই। তাহলে আমি এটার অর্থ মকসুদ হচ্ছে যে আল্লাহ হযরতের কিতাব বুঝতে হলে আল্লাহ হযরতের মাসালার উপর আল্লাহ হযরতের কিতাবের উপর ডক্টরেট করতে হবে। নামে ডক্টর কাজের টুনুস। আমি সুজা কথা সুজা ভাষায় কথা বলি, আপনি যে আলা হযরতের বিরুদ্ধে কথা বলতেছেন আজকে আপনার বাড়ি কোথায়, আপনার জাত কোথায়, আপনার বংশ কোথায়, আপনি কোন ক্যাটাগরির আলিম আমরা জানি ইনশাআল্লাহ। আমি আলা হযরতের বিরুদ্ধে আনি তো যত আপত্তি করেছিল আমেরিকান প্রবাসী মাওলানা আইনুল হুদা, আপনারা দেখেন ইউটিউব খুলে আমার চ্যানেলে যান সুন্নি স্পেস মিডিয়া স্পেস টিভি স্পেস বিডি, আপনারা দেখেন ওই আইনুল হুদা চ্যালেঞ্জ করেছিল যে আলা হযরতের মসনদের নাম নিশানা বাংলাদেশ থেকে উঠিয়ে দিবে এবং বাংলাদেশ মাতৃভূমি ওই তারা আবার দখল করবে। আমরা রেজা খানি আমাদের এটা আসল করেছে ঠিক কিনা না? রেজা খানি আমাদের জন্য কোনো গালি না, এটা আমাদের জন্য রহমত বরকত ঠিক কিনা না?
বাংলাদেশ থেকে উৎখাত করা হবে, বাংলাদেশের মাত্রা দখল করবে। শুনেন নাই, আমি ওই আইনুল হুদা সাহেবের মুখে আমি তুতু নিক্ষেপ করেছি, আপনারা দেখেন আমার ইউটিউব সোশ্যাল মিডিয়া টিভিতে। আমি আলহামদুলিল্লাহ আমি গর্ব আমি গৌরব করি না, আমি গর্ব করি না, আমার নবীর সৎকারে কারণে আমি বলতে চাই, আপনারা দেখেন আইনুল হুদা দাস বাংলা জবাব দিয়ে আলা হজরত কখনো ভুল করেন নাই, সেটা আমি মিডিয়ার মাধ্যমে প্রমাণ করে দিয়েছি। আজ পর্যন্ত আমার 40 থেকে 45টা ক্লিপের জবাব দিছি জটিল মশালার, আজ পর্যন্ত তার আর এই সৌভাগ্য হয় নাই যে আমার বক্তব্য খণ্ডন করবে। আর নতুন করে এনায়েতুল্লাহ আব্বাসী, সে আলা হজরতকে না ইমামত তরিকত না ইমামে আহলে সুন্নত, বিক্ষ তোমার নাম কি ফলে পরিচয়, ঠিক কিনা না? তোমার ফলে তোমার গাছের ফলে তোমার পরিচয় দিয়েছে আলা হজরতের পক্ষে আর আলা হজরতের বিপক্ষে। তুমি এনায়েতুল্লাহ, তুমি মাওলানা এনায়েতুল্লাহ, বিপক্ষে গাইলেও বিক্ষ তার ফল দিয়েছে, ফল ফুটেছে, ফল ধরেছে, দুনিয়ার সুন্নি মুসলমানরা উপভোগ করতেছে আলা হজরতের। এনায়েতুল্লাহর চেলা চামান্ডারা ছোট ছোট বাচ্চারা, এরা ফেসবুক মিডিয়াতে বিভিন্ন ধরনের অপবাদ আলা হজরতের উপর দিচ্ছে। আমার ছেলে আছে নাজিব সিয়াজের নাতি, এখানে আসছে, আমি তার মাধ্যমে এখন জবাব দেব। এই বলছি নাজিবকে আমি রেডি করতেছি, সে জবাব দিবে এখন, তাদের জবাব সে দিবে ইনশাআল্লাহ। জবাব দেওয়ার জন্য তুমি কি করবা? আমি চ্যালেঞ্জ করলাম এনায়েতুল্লাহ সাহেবকে, তুমি তোমার যে করো, তুমি তাকে সাহেব মানো, সাইকেল মুখকে চিপ লাগিয়ে দিয়েছি, সিলাই করে দিয়েছি, আরো যদি আবার যদি আমার আলা হজরতের বিরুদ্ধে বাংলাদেশ নয় ওয়ার্ল্ডের কোন জায়গা থেকে কোন ধরনের কলঙ্কজনক অধ্যালোচনা করতে চায়, আল্লাহ হজরতের কোন দুষ্টুতি ধরতে চায়, তার বিরুদ্ধে দাঁত ভাঙা জবাব ইনশাআল্লাহ আঞ্জুমানের সালিকদের পক্ষ থেকে দেওয়া সম্ভব। আমি বলতে চাই, হুঁশিয়ার করে দিতে চাই, এখনো সময় আছে, সুদরিয়ে যান। মদিনার গাছের ফল আল্লাহ হজরত, আর এই ফলের উপভোগ করতেছি আমরা সারা বিশ্বের সুন্নি মুসলমানরা, এত সুন্নি মুসলমানরা বুক করতেছে, আর তুমি সেখানে অপবাদ দিবা, তোমার এই অপবাদ এটা কখনো ঠিকবে না, তুমি ভ্রান্ত, তুমি প্রদবষ্ট, তুমি একবার ওয়াহাবি ইজামের পক্ষে কথা বলো, একবার মওদুদি ইজামের পক্ষে কথা বলো, একবার আহলে হাদিসের পক্ষে কথা বলো, আমার মিলাদকে মেরে শুনিয়ে তুমি সুন্নি বলেছো। লাল কুত্তা শিয়ালের ভাই, লাল কুত্তা শিয়ালের ভাই, এই হচ্ছে তোমার পরিচয়। আমি এই হবিগঞ্জ থেকে আমি দিয়ে গেলাম, আমি শিববিরকে অনেকেই অনেক হুমকি দিয়েছেন, আমার মাথা নিলে 1 কোটি টাকা, 1 কোটি টাকা না, আমার মাথা যদি কেউ নেয় কোনো মামলা হবে না, আমার বিচার কোর্ট হবে মদিনাওয়ালার কাছে। যদি আমরা যদি রং পথে থাকি আমরা শুধরিয়ে নিব। আরেকটা কথা না বললেই না হয়, বলছে সিরাতে মুস্তাকিম তাকবিয়াতুল ঈমান কিতাবের এটা তাহরিফ হয়েছে, বদল উদল বদল হয়ে গিয়েছে, এটা আগেই বলছিলাম, যদি উদল বদল হয় প্রমাণিতভাবে, আসুন বসুন টেবিলে আসুন, আমরা একসাথে এটাকে পরিশুদ্ধ করি। কথা লাগে হিম্মত থাকলে আসবে তো এনায়েতুল্লাহ, আসে বস, আল্লাহ হজরত দেখ আল্লাহ হজরত কোন চিজ, আজ একটি বলে বস, আর বল হুজুর আমরা চাই ওই সমস্ত কবির আকিদা গুলাকে মুচিয়ে দিয়ে সুন্নি আকিদায় কিতাব রচনা করবো, হিম্মত আছে, আর হিম্মত দেখা বাপের বেটা হইলে, হিম্মত দেখা বাপের বেটা হইলে, হিম্মত দেখা আমরা বসতে রাজি, আমরা সুন্নি ঐক্যের জন্য সমাধান চাই, সমাধান করতে আসি। আমি সিরাজনগরের পক্ষ থেকে আমি ঘোষণা করলাম, এই ঐক্যের জন্য
সিরাত মুস্তাকিম কিতাবের যে কুফরিয়াল বাজ আছে এটাকে উঠিয়ে দাও তাকবীয়াতুল ঈমানের কুফরি আকীদাকে বাতিল করো জাকিরা কেরামতের কুফরি আলবাস কে উঠিয়ে দাও আসো পরামর্শ করো ওয়েলকাম ইউ আর অল ওয়েলকাম টু আস টু সুন্নি জামাত সুন্নি জামাত তোমাস থেকে আলা হযরত আলহামদুলিল্লাহ আমরা তোমাদেরকে ওয়েলকাম করে আসো আমরা এগুলা কিনে দিয়ে দেই কিতাব দেখবো আগেকার কিতাব সবকিছু মিলিয়ে আমরা যদি পারা যায় আর যদি সম্ভব না হয় তাহলে জাহাদ করো ওই সমস্ত কুফুরি আগেকে আকীদা থেকে ফিরে এসে সুন্নি হতে আসো ঠিক কিনা না সহি আকীদার মধ্যে আসো মাস্তাকে আলা হযরতের মধ্যে আছে ঈমান তারপরে এটা না মুস্তাকা আলা হযরত ছাড়া যারা মুস্তাকা আলা হযরত ছাড়া বাকি যারা পীর সাহেব করে আছেন দরবা আছেন তারাও তো আমাদের অর্থাৎ এটার অর্থ হচ্ছে যে মুস্তাকা আলা হযরত আহলে সুন্নাত ওয়াল জামাতের পূর্ণ অনুসরণকারী ঠিক আছে না আমাদের যত দরবার আছে বাংলাদেশে সারা ওয়ার্ল্ডে সুন্নিয়তের যত সুন্নি জামাত আছে মুস্তাকা আলা হক আজ আলা হক হোক আলা হযরত যে বিষয় নিয়ে ব্যাখ্যা দিয়েছেন সমস্ত পীর মাশায়েখ সমস্ত দরবার সেই জায়গায় প্রতিষ্ঠিত ঠিক কিনা না এখন যেই দরবার হোক কোনো সমস্যা নাই